সমকামীদের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে আজ শুক্রবার রাত এগারোটায় তারা ঘোষণা দিয়ে ঢাকা শহরে প্রাইড করবে বলে ঘোষণা করেছে এদের প্রতিরোধে আমাদের করণীয় কি বামিনুল হক খুবই দুঃখজনক একটি অধ্যায় আমি জানি না যে আমাদের দেশে সংবিধানে যেখানে সমকামিতা এটি অবৈধ সেখানে সেখান সেটাকে চালাকি করে ছলছাতড়ি করে আপনার জেন্ডার ডাইভার্সিটি নাম দিয়ে আপনার লিঙ্গ বৈচিত্র নাম দিয়ে সেখানে বিভিন্ন বৈচিত্রের বিভিন্ন রম আপনার মতে বিভিন্ন রুচির আপনার লিঙ্গের মানুষ একত্র করার বিষয় বলতে কি বোঝানো হয় এটা বোঝার জন্য কারোর পণ্ডিত হওয়ার প্রয়োজনে একটা একজন কিশোর এটা বুঝতে পারেন এবং তাদের যে প্রচার প্রচারণা সেখানে যে আপনার পায়ুসঙ্গমকারীদের এই নোংরা শব্দ বলতে হচ্ছে আমি দুঃখিত এই পায়ুসঙ্গমকারীদের যে আপনার সিম্বল সেটি তাদের পতাকা রয়েছে তাদের কালার রয়েছে এটি মানে বোঝে না এমন কোনো মানুষ পৃথিবীতে আমার মনে হয় না যে এই যুগে অন্তত থাকতে পারে তো এরকম একটি সংবিধান এবং রাষ্ট্রের আইন বিরোধী এবং এদেশের সকল ধর্মের মানুষের চিন্তাধারা পরিপন্থী একটি কাজ প্রকাশ্যে ঘোষণা দিয়ে আজ অনেক দিন ধরে তারা করবে বলে বলে আসছে এবং আজকে এগারোটা করার কথা রয়েছে তো এটি আমাদের জন্য খুব দুঃখজনক একটি অধ্যায় খুবই বেদনাদায়ক একটি অধ্যায় এদেরকে আইনের আওতায় আনা উচিত এবং বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে উপযুক্ত শাস্তির মুখোমুখি করা দরকার এদেরকে যারা নানাভাবে আপনার প্ররোচনা দিয়ে থাকে নানাভাবে এদেরকে যারা আপনার ফান্ডিং করে থাকে তাদের মুখোশগুলো মানুষ সামনে তুলে ধর ধরা দরকার যে সমস্ত এনজিও যে সমস্ত বিদেশি আপনার দূতাবাস যারা আমাদের দেশটাকে ধ্বংস করবার জন্য নকশা করছে দেশের সংস্কৃতির বিরুদ্ধে যারা যুদ্ধে নেমে পড়েছে এবং যাদেরকে তারা যারা তাদেরকে সাপোর্ট করতেছে অধিকারের নাম দিয়ে অধিকার শব্দ শুনলেই আমরা দুর্বল হয়ে পড়ি জন্য এই নোংরামোকে তারা অধিকার শব্দের প্রলেপ দিয়ে সমাজে খাওয়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে এবং কোনোভাবেই এই এই নোংরামো আমাদের সমাজে চলতে দেওয়া যায় না আমরা সম্প্রতি একটা ভিডিও দেখেছি যে আমেরিকাতে একজন বাবা তার ছেলে ট্রান্সজেন্ডার হয়ে মেয়ে হয়ে এসেছে বাবা একটি ওপেন টক শোতে তার সে কি কান্না তিনি নিজেকে দোষারোপ করছেন তিনি আদর্শ বাবা হতে পারেন যে তার সন্তানটা এভাবে ধ্বংস হয়ে গেছে তো আমাদের দেশে এরকম পরিস্থিতি যদি আমরা দেখতে না চাই তাহলে সেক্ষেত্রে আমাদের উচিত হবে এখনই এই সমস্ত অন্যায় এই সমস্ত অনাচার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আল্লাহ দ্বারা আমাদেরকে তফিক দান করুন